সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং নিরাপদে আছো তো আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা কবি কালিদাস রায় যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন তার লেখা একটি গুরুত্বপূর্ণ কবিতা বাবুরের মহত্ব যদিও ইতিহাস নির্ভর এবং একটি ঐতিহাসিক কাহিনীকে অবলম্বন করে কবি এখানে এই কবিতা লিখেছেন এবং এখানে কবিতার মধ্যে মোগল সম্রাট বাবুরের যে মহানুভবতা সেই মহানুভবতাকেই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি এবং তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে পাওয়া ক্লাসটি শেয়ার করে দেবে সেই সাথে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ বাবুরের মহত্ব এই কবিতাটির অংশ আমরা পাঠ আলোচনা করব এবং এখানে কবিতা পাঠের মাধ্যমে এই ঘটনাটি আমরা জানার চেষ্টা করব পাঠান বাদশাহ লোদি এখানে পাঠান বাদশাহ লোদি বলতে ভারতের লোদি বংশের যে শেষ সম্রাট বাদশাহ ইব্রাহিম লোদি তার কথা বলা হয়েছে পানি পথে হত অর্থাৎ তিনি পানিপথের যুদ্ধে নিহত হয়েছেন দখল করিয়া দিল্লির শাহী গদি দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি তাহলে আমরা বুঝতে পারছি যে দিল্লির বাদশাহ লোদি তিনি পানিপথে বাবুরের সঙ্গে যুদ্ধ করে নিহত হয়েছেন এবং এই যুদ্ধে বাবুর জয়লাভ করেছেন কিন্তু বাবুর এই জয়লাভ করে দেখলেন যে এই জয়টা তাহার ফাঁকি রয়ে গেল ভারত যাদের তাদেরই যিনিতে এখানো রয়েছ বাকি গর্জিয়া উঠিল সংগ্রাম সিং জিনেছ মুসলমান জয় বলিব না এ দেহে রহিতে প্রাণ যাদের এই জয় মুসলমানের এই জয়ে ভারতের যে একজন সংগ্রাম সিং তিনি বলছেন যে মুসলমানদের এই জয় আমার দেহে প্রাণ থাকতে আমি এই জয় মেনে নেব না এবং যতক্ষণ থাকবে এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা লড়াই করবো লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও নতুবা মুঘল রাজপুতে দাওরণ তাহলে এই যে সংগ্রাম সেন তিনি রাজপুত ছিলেন এবং দেখা যাচ্ছে তিনি বলছেন যে তোমরা এখানে লুণ্ঠন করেছ এবং তোমাদের যা কিছু লুণ্ঠন করে যে সম্পদ তোমরা পেয়েছ সেগুলো নিয়ে তোমরা দেশে ফিরে যাও কি না হলে মুঘলদের তিনি যুদ্ধে আহ্বান জানাচ্ছেন খানোয়ার প্রান্তরে সেই সিংহেরা পতন হইল বীরবাবুরের করে শেষ পর্যন্ত খানোয়ার প্রান্তরে অর্থাৎ এটি আগ্রার পশ্চিমে অবস্থিত একটি যুদ্ধক্ষেত্র সেই যুদ্ধক্ষেত্রে আবার এই রাজপুতেরা তার সাথে যুদ্ধ করল বাবুরের সাথে যুদ্ধ করল কিন্তু তারাও যুদ্ধ করে পরাজিত হল এ বিজয় তার স্বপ্ন অতীত জানবা দৈব বলে সারা উত্তর ভারত আসিল বিজয়ের করতলে এবং সারা উত্তর ভারত মোগলদের দখলে আসলো কবরের সাহিত্য কৃতজ্ঞ দৌলত বাবুরের আর নাই কোনো প্রতিরোধ কৃতজ্ঞ দৌলত এখানে একজন দৌলত যিনি বাবুরকে এই ইব্রাহিম লোদির সাথে তার দুশ্মন থাকার কারণে শত্রুতা থাকার কারণে তিনি ইব্রাহিম লোদির সাথে বিশ্বাসঘাতকতা করে বাবুরকে তিনি যুদ্ধে আহ্বান জানিয়েছিলেন এই ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন পরবর্তীতে তিনি আবার বাবুরের সাথেও বিশ্বাসঘাতকতা করেন এজন্যই তাকে কৃতজ্ঞ দৌলত বলা হয়েছে তোমরা টিকা শব্দ অর্থের মধ্যে এই বিষয়টি বুঝতে পারবে বাবুরের আর নাই কোনো প্রতিরোধ কারণ কৃতজ্ঞ দৌলত যখন মারা গেছে তখন আর বাবুরের প্রতিরোধ করার মতো কেউ এই দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে এবার দিল্লির মসনদে মুঘলরা তারা মুঘল সিংহ অর্থাৎ এখানে বাবুরকে বোঝানো হয়েছে তিনি এখানে সিংহাসন দখল করে তিনি রাজ্য পরিচালনা করার জন্য বসে পড়েছেন মাটির দখলই জয় নয় বুঝেছ বিজয় বীর বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির এই হৃদয় অর্থাৎ ভারতবাসী তার মাটি তুমি দখল করেছ কিন্তু ভারতের মানুষের হৃদয় তো তুমি দখল করতে না পারো তাহলে তোমার এই বিজয় হ্যাঁ দীর্ঘ হবে না প্রজারঞ্জনে বাবুর দিয়েছে মন এই জন্য বাবুর প্রজাদের তুষ্ট করার জন্য প্রজাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য মন দিয়েছে হিন্দুর হৃদয় যিনিবার লাগি করিছে সুশাসন ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়া প্রজার কোথায় দুঃখ ক্লেশ বাবুর ছদ্মবেশ ধারণ করে রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন প্রজাদের দুঃখ দুর্দশা তাদের যে ক্লান্তি এবং তাদের অভাব অভিযোগগুলো তিনি দেখার জন্য এরই মধ্যে চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান চিতরের একজন যোদ্ধা তরুণ যোদ্ধা তার নাম হচ্ছে রণবীর চৌহান তিনি বাবুরের সন্ধান করছেন এবং কীভাবে সন্ধান করছেন কুর্তার তলে কৃপাণ লোকে ঘুরেছে সে পথে পথে দেখা যদি তার পায় আজই কোনো মতে লইবে তাহার প্রাণ তাহলে তার প্রাণ নেবে এবং শনিতে তাহার খালি তো করিবে চিতরের অপমান অর্থাৎ চিতর যে বাবুর দখল করেছে সেই চিতরের যে অপমান হয়েছে সেই পরাজয়ের গ্লানি তিনি দূর করার জন্য তিনি কুর্তার তলে তিনি ছোটো তলোয়ার বা ছুরি নিয়ে তিনি বাবুরকে হত্যা করার জন্য পথে পথে করছেন যদি বাবুরের দেখা পায় তাহলে তাকে হত্যা করবে দ্বারায় যুবক দিল্লির পথ পাশে লক্ষ্য করেছে জনতার মাঝে বা যায় কেবা আসে এবং তিনি দিল্লির বুকে পথে দাঁড়িয়ে লক্ষ্য করছে এই জনগণের মধ্যে কে যায় কে আসে সেখানে বাবুরকে দেখা যায় কি না হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে পথ ছাড়ে সবে পালাইয়া গেল ডরে একটা পাগলা হাতি সেখানে ছুটে আসছে আর সেই হাতির ভয়ে সবাই পালিয়ে যাচ্ছে সকলেই গেল শরী কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি এবং একটা শিশু ছোট্ট শিশু এই রাজপথে ধুলার মধ্যে পড়ে রয়েছে সবাই যার যার প্রাণ নিয়ে ছুটে চলছে কিন্তু ছোট্ট শিশুটি পথের মধ্যে পড়ে আছে হাতির পায়ের চাপে গেল গেল বলি হায় হায় করি পথেকেরা ভয়ে কাঁপে সবাই হাতির পায়ের চাপে শিশুটা মারা যাবে এই জন্য গেল গেল এবং হায় হায় বলে তারা ভয়ে কাঁপে কোরাইয়ানো রে সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে সাহসে একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে করো কি করো কি বলিয়া জনতা চিৎকার করি ওঠে অর্থাৎ এখানে সকলেই বলে ছেলেটাকে বাঁচাও কিন্তু সেই শিশুটাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসে না কিন্তু একজন বিদেশি পুরুষ সে ভিড় ছেলে ছুটে শিশুকে বাঁচিয়েতে যায় কিন্তু জনগণ তখন বলে যে করো কি চিৎকার করে তারা ওঠে করি ঘর্ষণ দেহে সহি পথের শিশুরে কুরায় বক্ষে বহি ফিরিয়ে আসিল বীর এবং এই বীর শিশুটিকে সরিয়ে উদ্ধার করে নিয়ে আসলো চারিপাশে তার জমিল লোকের ভিড় তার চারপাশে লোকজনে ভিড় জমে উঠল বলিয়া উঠিল একজন আরে এ যে মেথরের ছেলে ইহার জন্যে বেআকূপ তুমি তাজা প্রাণ দিতে গেলে খোদার দয়ায় পেয়েছ নিজের যান ফেলে দিয়ে ওরে এখন করকে স্নান অর্থাৎ একজন সে শিশুটিকে চেনে চিনে সে বললো এ তো মেথরের ছেলে নিচু জাতি তুমি একটা বেকুব তুমি খোদার দোয়ায় তুমি প্রাণ ফিরে পেয়েছ কিন্তু এখন যাও একে তুমি স্পর্শ করেছো কাজে তোমাকে এখন স্নান করে ফিরে যেতে হবে শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপে দেয় তার মুখে শিশুটির মা সৃষ্টিকে পেয়ে তার কে আদর সোহাগে বুকে জড়িয়ে ধরে বিদেশি পুরুষের রাজপুত বীর চিনিল নিকটে এসে এ যে বাদশা স্বয়ং বাবুর পর্যটকের বেশে ভাবিতে লাগিল হরিতেই হারি প্রাণ পথে পথে আমি করিতেছি সন্ধান বাবুরের পায়ে পড়ি সে তখনও লুটে কহিল সোপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে অর্থাৎ এই যে পর্যটক যে বাবুরকে হত্যা করার জন্য ছুরি নিয়ে কর্তার তলে ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে এসে বাবুরকে চিনতে পারল এবং চেনার জন্য চেনার পর সে চিন্তা করলো আমি একে এই মহৎ ব্যক্তিটিকে হত্যা করার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি এবং সঙ্গে সঙ্গে সে বাবুরের কাছে গিয়ে তার গুপ্ত কৃপান লুকিয়ে রাখা সেই ছুরিটা বের করে বাবুরের কাছে রাখল এবং বলল যাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া একে দেখিলাম ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারেও নয় অর্থাৎ এই ভারতের রাজপথ কেবল আপনার জন্য অন্য কারোর জন্য নয় বীরভোগ্যায় বসুদায় কথা সবাই কয় ভারত ভূমির যোগ্য পালকে যেবা। তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা অর্থাৎ যে ভারত ভূমির সেবা করতে পারে যে ভারতের মানুষের জন্য জীবন উৎসর্গ করার জন্য ছাপিয়ে পড়তে পারে তার যে যোগ্য এই ভারত শাসন করার মতো যোগ্য পুরুষ আর কেহ নয় আর কেহ নয় কাজেই কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর শোপিনি যুবন করুন এখন বিধান মর। এবার আমার প্রতিহিংসার অন্ধ আমি যে প্রতিহিংসা করেছি আমি যে আপনাকে হত্যার জন্য চেষ্টা করেছি আমি যে হিংসা করেছি আমি যে মুসলমানের প্রতি অবজ্ঞা করেছি তাদেরও যে ঘৃণা করেছি এই প্রতিহিংসা আমার ধ্বংস হোক এবং আমার দ্বন্দ্ববিধান আপনি করুন রাজপথ হতে উঠায় যুবক তীরে কহিল বাবুর ধীরে বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে আমরা জীবন নিতে পারি সহজেই কিন্তু জীবন দিতে পারি না তাই জীবন দেয়া অনেক কঠিন কাজ সেটি আমাদের দ্বারা সম্ভব নয় জানো না কি ভাই ধন্য হলাম কি তোমারে পেয়ে আজি হতে মোর শরীর রক্ষী হও প্রাণ রক্ষকী হইল আমার প্রাণের ঘাতক নাও অর্থাৎ এই এই জায়গায় লেখক কবি এমন একটি বিষয় তুলে ধরেছেন যে রণবীর চৌহানকে সে এখন দেহরক্ষী বানিয়াচ্ছে যে তার প্রাণের রক্ষক ছিল প্রাণের ঘাতক ছিল সেই প্রাণের ঘাতক নও তুমি বরং তুমি প্রাণের রক্ষক তুমি আমার দেহকে রক্ষা করবে তুমি আমার দেহরক্ষী হবে এই মহত্বের মধ্যে দিয়ে বাবুরের যেমন অসাম্প্রদায়িক এবং বাবুরের মহত্বের যে দৃষ্টান্ত সেটি যেমন প্রকাশিত হয়েছে তেমনি ভারত শাসনে মঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পরে মোগলদের আধিপত্য মোগল সাম্রাজ্য শাসনের যে আধিপত্য সেটি দীর্ঘ হয়েছে এবং এর মধ্যে দিয়ে মহানুভবতার যে পরিচয় সেটি আমরা দেখতে পাই জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য যে শাসক হবেন তিনি যে সুশাসন প্রতিষ্ঠা করবেন এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত বাবুরের মহত্ত্ব কবিতার মধ্যে দিয়ে কবি কালিদাস রায় এখানে বোঝানোর চেষ্টা করেছেন আমি তোমাদেরকে পুরো কবিতা অংশটুকু পড়ে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা এই অংশ থেকে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের মূল বই যে শব্দার্থ টিকাগুলো রয়েছে সেগুলো পড়লে তোমরা আরও এ বিষয়ে আরও ভালো ধারণা পাবে তো তোমাদের আমি এখান থেকে প্রিপারেশনের জন্য কিছু একটা প্রশ্ন বলি সেটি হলো বাবুরের মহত্ব কবিতার মধ্যে বাবুরের মহত্ত্ব কবিতার আলোকে বাবুরের ভবতার পরিচয় দাও এবং দ্বিতীয় একটি প্রশ্ন হচ্ছে জীবন বড়ই কঠিন জীবন দেওয়া বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেয়ার চেয়ে চেয়ে ব্যাখ্যা করো তো এই দুটি প্রশ্ন আমি এখানে বললাম আশা করি তোমরা এই দুটো প্রশ্ন এখান থেকে বাড়িতে প্রিপারেশন নেবে এবং তোমাদের এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নগুলো তোমরা সহজেই উত্তর করতে পারবে তো আশা করি তোমরা পুরো ক্লাসটি বুঝতে পেরেছ যারা এখান এই ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ